সবাইকে স্বাগত প্রথমেই জানাচ্ছি। আর আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ জিয়া তিতুন দুজনেরই কলা উৎসবে পারফরমেন্স আছে। তিতুন ফোক সঙে দিচ্ছে, জিয়া কত্থক দিচ্ছে। এখন দেখা যাক যুদ্ধে জয়ী হতে পারে কিনা, আর ওখানে কিরকম লাগলো, কি গান শুনলাম সেটা দেখানোর চেষ্টা করব। এখন আমরা যাচ্ছি তুলসীবতী স্কুলে। তো এবার ওদের প্রথম, কারণ ক্লাস 9 থেকেই বোধহয় দেওয়া যায়। অল দ্য বেস্ট দুজনকেই। কি সুন্দর লাগছে যে নিজে নিজে করেছিস। তুলসীবতী স্কুলের ভেতরে আমার কোনো দিন ঢোকা হয়নি, এই প্রথম। আর যেই হল রুমটাতে প্রথম আমরা গেলাম, মানে উদ্বোধনী অনুষ্ঠানটা যেখানে হলো, বিশাল বড়, প্রচুর স্টুডেন্ট, আর ব্যবস্থাপনাও ছিল খুব ভালো। উদ্বোধনী অনুষ্ঠানের পর আলাদা হয়ে গেল নাচের, যেখানে নাচের কম্পিটিশান আলাদা রুমে, গানের কম্পিটিশান আলাদা রুমে, আবার ড্রয়িং আলাদা রুমে। তো আমরা গানের রুমে চলে গেলাম, যে যার যা করবে সেই সেই রুমে সবাই চলে গেল। তারপর আবার ব্রেকে একটা শো একটার দিকে লাঞ্চ ব্রেক দিল, বেশ ভালো আমরা সময়টা কাটিয়েছি সারাটা। পরের দিন খুব টেনশনে ছিলাম, তো 3 নাগাদ বা 3:30 হবে, ও ফোন করে স্কুল থেকে বলল যে তিতুন ফার্স্ট হয়েছে। তিতুনের থেকেও বোধহয় আনন্দটা আমার বেশি হচ্ছে। তো 4 বললো ওকে নিয়ে যেতে, তো আবার আমরা 4 রওনা দিলাম তুলসীবতীতে।
Academy teachers, Rokhtum Dash. Class 9, second, Sri Sri Ravi Shankar Vidya Mandir Theke, Deva Mallya Devnath. Third, Shubhamoy AJ School Theke, Shipon Devnath. প্রত্যেককে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, বাকিরাও চলে আসো মঞ্চে। ভোকাল মিউজিক ট্রেডিশনাল ফোক বয়েজদের থেকে ফার্স্ট হ্যান্ডি ডিটেচার একাডেমি এইচএস রতুর দাস, আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের আজকের আমন্ত্রিত ওএসটি উত্তম কুমার দেবনাথ মহোদয়কে আবার অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য ছেলেদের হাতে। একটা জোরে বড় তালি হয়ে যাক রতুরের জন্য। তিতুনকে এক বছর হলো হলিক্রস থেকে হেনরি ডিরোজিওতে নিয়ে এসেছি, মানে ওর বাবাও এই স্কুলের টিচার। তো যাই হোক, এইবারে হেনরি ডিরোজিও থেকেই রদ্দুর ফার্স্ট হয়েছে ফোকে এবং মনোদীপ ফার্স্ট হয়েছে ক্লাসিক্যালে, আর গানে শুভাঙ্কী ফোকে থার্ড হয়েছে এবং নাচেও থার্ড হয়েছে স্নেহা নামে একটি মেয়ে, যার ভিডিও আমার করা হয়নি, ও বোধহয় আসেনি বা পরে এসেছিল। ওদের জন্য সবার আশীর্বাদ চাই। খুব 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 খুশি লাগছে, কিন্তু সবার আশীর্বাদ চাই, কারণ এটা মাত্র একটা ধাপ স্টেট লেভেলের কম্পিটিশনে। যাতে ও টিকতে পারে, ও যাতে ফার্স্ট হতে পারে, তাহলেই ও ন্যাশনাল লেভেলে যেতে পারবে। তো এই জন্য আপনাদের সবার আশীর্বাদ আমার একান্ত কাম্য। আশা করছি আপনাদের সবার হাতগুলো ওর মাথার উপর থাকবে। আশীর্বাদ রাখবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন।